গ্রিনল্যান্ড জঙ্গলে খুবই সুন্দর সকাল ছিল। সব পশু পাখিরা খেলাধুলা মজা করছিল। ওদিকে মিঠু, ময়না আর তার দুই বাচ্চা সকাল সকাল তাজা হাওয়ার মজা নিচ্ছিল। তখনই একদিক থেকে দ্রুত বেগে একটা তীর আসে আর একটা গাছে লাগে। সঙ্গে সঙ্গে আরো দুটো তীর আসে, তার মধ্যে একটা মাটিতে গিয়ে লাগে আর তৃতীয়টা একটা গাছের ফলে গিয়ে লাগে। পালাও, মনে হচ্ছে কোনো শিকারি এসেছে। সব পশুরা ভয় পালাতে লাগে আর পাখিরা আকাশে উঠতে লাগে। তখনই আরেকটা তীর এসে মিঠুর পাখনায় গিয়ে লাগে আর মিঠু ধরাম করে মাটিতে গিয়ে পড়ে। মিঠু না! ময়না চেঁচাতে চেঁচাতে ওর দিকে এগিয়ে যায়। এটা কি হয়ে গেল মিঠু? আমাকে ধর আর আমার সাথে ওড়ার চেষ্টা কর। শুনে মিঠু ওর পাখনা ধরে। ময়না ওড়ার চেষ্টা করে কিন্তু ওকে নিয়ে উড়তে পারে না। অন্যদিক দিয়ে শিকারি দৌড়ে আসছিল। ওটা দেখে ময়না নিজের সর্বশক্তি লাগায় আর মিঠুকে নিয়ে উঠে যায়। ধরে থাকিস মিঠু, এটা বলে ও জোরে জোরে পাখনা নাড়াতে লাগে কিন্তু ওকে বেশি উঁচুতে ওঠাতে পারে না। আর দেখে শিকারি কাছে চলে এসেছে আর এর ফলে ময়নাও ওর জালে ধরা পড়ত। এই জন্য মিঠু জেনে শুনে ওর পাখনা ছেড়ে দেয় আর মাটিতে পড়ে যায়। মিঠু না! ময়না চেঁচায় আর শিকারি তখন ওর দিকেও একটা তীর ছুড়ে দেয়, যেটা থেকে নিজেকে বাঁচিয়ে ও একটা ডালে লুকিয়ে পড়ে। খুব ভালো হিমাংশু, সবুজ রঙের পাখি এটাই চাইছিলাম। ও মিঠুকে তোলে আর দেখে ওর আঘাত লেগেছে। অল্প আঘাত, একে খাঁচায় রাখি, যখন ঠিক হয়ে যাবে একে আমি বিক্রি করে দেব। আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছে আবার? মা, আমরা বাবাকে কিভাবে বাঁচাবো? তোরা ঘরেই থাক, আমি গিয়ে দেখছি ওকে কোথায় নিয়ে যাচ্ছে। হিমাংশু মিঠুকে ধরে নিজের ঝোপড়ির দিকে নিয়ে যায়। ময়না ওর পিছু করে করে সেখানে পৌঁছায়। ও মিঠুকে একটা খাঁচায় রেখে দেয় আর ঘরের বারান্দায় ঝুলিয়ে দেয়। ময়না দেখে যে ও একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, তো তখন মিঠুর কাছে যায়। ময়না, এখানে কি করছো? ও যদি তোমায় এখানে দেখে নেয় তুমি বিপদে পড়ে যেতে পারো। আমি তোমাকে এভাবে কখনো ছেড়ে যাব না। ময়না খাঁচা খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তখন শিকারির নজর ওর উপর পড়তেই ও উঠে আসে। ময়না তখনই উড়ে যায় আর একটু দূরে চলে যায়। শিকারি ওর কাছে এসে বলে, আমার ভাগ্যের তালা খুলে যাবে। জবের থেকে বিয়ে হয়েছে, আমার ভাগ্য খারাপ হয়ে গেছে, তাই আমি নিজের বউকে বাপের বাড়ি পাঠালাম, তাও তো আমার ভাগ্যটা খুললো না। এই টিয়া পাখিটাকে আমি বলি দিয়ে সরস্বতী মায়ের কাছে আমি প্রণাম জানাবো, তারপর আমার ভাগ্য পাল্টেই যাবে। এটা শুনে মিঠু আর ময়না ভয় পেয়ে যায়। এ তো মিঠুকে বলি দিয়ে দেবে, আমি এখন মিঠুকে কি করে বাঁচাই? ও মাথা একটু জোর দিতেই ওর মোটা পেঁপের কথা মনে পড়ে। ও তখনই মোটা পেঁপের কাছে পৌঁছায় আর সব ঘটনা খুলে বলে। ও সরস্বতী ঠাকুরকে খুশি করার জন্য বলি দেবে, এই মানুষরা কতটা খারাপ হয়। পেঁপে দাদা, আমরা মিঠুকে কি করে বাঁচাবো বলো না? আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, এখন যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমার আর আমার বাচ্চাদের কি হবে? ওই লোকটার হাত থেকে টিয়াকে বাঁচাতে গেলে ওকে আমার কাছে আনতেই হবে। ওকে আমি একটু জাদু দেখিয়ে যা উপায় বলবো ওটা সত্যি মানবে, আর ও নিজের স্ত্রীকে বাড়ি থেকে বার করেছে, তার উপায়টা আমাকেই বার করতে হবে। পেঁপে দাদা, তুমি মানুষের ব্যাপারে কত ভালো চিন্তা করো, তুমি সত্যি খুব ভালো গো। ওকে এখানে আনার জন্য একটাই রাস্তা আমি খুঁজে পাচ্ছি। কিভাবে পেঁপে দাদা, বলে দাও। তুমি আমার গাছের থেকে একটা পাতা তোলো,
আর ওটাকে তুমি নিয়ে যাও, ওটা ওর ঝুপড়িতে ফেলে দিও, আমার আওয়াজ এখান থেকে বেরিয়ে ও শুনতে পাবে। শুনে ময়না সেটাই করে, আর পেঁপের একটা ডাল নিয়ে কি শিকারির ঘরের ভেতর ফেলে দেয়। ময়না, কি করছো তুমি এখানে? তুমি শুধু দেখো তো। তখনই পেঁপে বলা শুরু করে, হিমাংশু, ও হিমাংশু, আরে এটা আবার কার আওয়াজ? কি আছে এখানে? আমি কুবের মহারাজ বলছি, তোর যদি নিজের সমস্যা শেষ করতে হয় তাহলে সন্ধে অবধি মোটা পেঁপের গাছের কাছে চলে আসিস, না হলে তোর সর্বনাশ হবে। মোটা পেঁপে, তাকে কোথায় পাবো? এই জঙ্গলে একটা পুকুরের কাছে ওই গাছ আছে যেখানে তুই সমস্যার সমাধান পাবি। এটা শুনে হিমাংশু খুশি হয়ে যায় আর তখনই পুকুর পাড়ে চলে যায়। ওখানে ময়না আর বাকি পশুরা দাঁড়িয়ে সব কিছু দেখছিল। মনে হয় এটাই হবে মোটা পেঁপের গাছ। হ্যাঁ, আর তখনই মোটা পেঁপে নিজের জাদু দেখানো শুরু করে। যতগুলো গাছে পেঁপে ছিল সব চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়। এই চমৎকার দেখে ওর চোখ ছানা ভরা হয়ে যায়। আর মোটা পেঁপে দেবীর আওয়াজে বলে, হিমাংশু, আমি সরস্বতী ঠাকুর, তোমার সমস্যার সমাধান করতে এসেছি। এটা শুনতে ও উৎসাহে হাত জড়ো করে বলে, হে মা, হে মা, তুমি আমার কথা শেষমেশ শুনলে? আপনাকে খুশি করার জন্যে ওই টিয়ার বলি দিতে চলেছি, তুমি খুশি হয়ে যেও। মূর্খ, তোকে আমি ওই পাপ থেকে বাঁচাতে এসেছি রে। যে তান্ত্রিক তোকে ওই উপায়টা দিয়েছিল সে একটা ঢপবাজ। টিয়া পাখি বা যে কোনো নিরীহ জানোয়ারের বলিটা নিয়ে আমি কেনই বা খুশি হব? তো মা, আমায় বলুন কিভাবে আপনাকে খুশি করব যাতে আমার সমস্যা মিটে যায়। তুই সমস্যার কারণে নিজের স্ত্রীকে দুঃখ দিয়েছিস, তাকে বার করে দিয়েছিস, এখন জঙ্গলে এসে একটা নিরীহ টিয়া পাখি বলি দিতে চলেছিস। সবচেয়ে প্রথমে তাকে তুই ছেড়ে দে, সে তার পরিবারের কাছে ফিরে যাক আর তোকে আশীর্বাদ দিই। তারপর শহরে গিয়ে নিজের স্ত্রীর কাছে ক্ষমা চা, তাকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। তারপর নিজের কাজে আবার মন দে, কিছুদিন পর তোর পরিশ্রমের ফল পাবি, তুই আবার ভালো দিনগুলো দেখতে পাবি রে। ঠিক আছে মা, আমি তাই করব। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। হিমাংশুর মুখ দিয়ে এই কথা শুনে সবাই আনন্দে নেচে ওঠে। শিকারি তখনই নিজের ঘরে গিয়ে মিঠুকে মুক্ত করে। এবার আমি শহরে গিয়ে নিজের স্ত্রীকে আবার এখানে ফিরিয়ে আনব আর আবার নিজের কাজে আগের মতন মন দেব। হ্যাঁ, এটা বলেও চলে যায়। মিঠু খুশি হয়ে মোটা পেঁপের কাছে যায় যেখানে ময়না ওর বাচ্চা আর বাকি পশুরা ওর অপেক্ষা করছিল। সবাই মিঠুকে সামনে দেখে খুব খুশি হয়। পেঁপে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার কারণে আমি পরিবারের কাছে ফিরলাম, না হলে এখন অবধি আমার তো বলি হয়ে যেত। যতক্ষণ মোটা পেঁপে আপনার সাথে আছে জঙ্গলের কোনো জানোয়ারের কোনো ক্ষতি হতে দেবই না আমি। এটা শুনে সব পশুরা আনন্দে লাফিয়ে ওঠে আর মিঠু, ময়না আর বাচ্চারা পরস্পরকে জড়িয়ে ধরে। আর এইভাবে মোটা পেঁপে জঙ্গলের সব পশু পাখিদের সাহায্য করে।